কিন্তু কোচিং কিছু কোচিং ব্যবসায়ী এবং প্রতিভাবান শিক্ষক যারা আগে থেকে জেনেছে যে এই খাতাগুলো কোন জায়গায় গেছে, যেমন আমাদের কাছে খবর আছে যে এই খাতাগুলো বয়স স্কুলে গেছে এবং বয়স স্কুলের খাতাগুলো স্বল্প হয়ে গেছে, এইটা জানাজানি হওয়ার কারণে বয়স স্কুলের খাতাগুলো অবমূল্যায়ন করা হয়েছে। আমরা চাই আমাদের বাচ্চারা সবাই মেধাবী, সমাজবিজ্ঞান এবং দূরে দূরে বিজ্ঞান আরও একটা সাবজেক্টে, ইংলিশ সহ অনেকগুলো সাবজেক্টে অবমূল্যায়ন করা হয়েছে এবং অন্যান্য স্কুলের সাথে তুলনামূলকভাবে আমরা পুনর্মূল্যায়নের দাবি করছি। আর এই খাতা অবমূল্যায়নের জালিয়াতির সাথে যারা জড়িত তাদের শাস্তি দাবি করছি।